হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে অনেকেই অনেকদিন ধরেই প্রশ্ন করছেন বা ফোন করে জিজ্ঞেস করছেন যে দাদা, আমরা কিভাবে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের মোবাইল নাম্বারটি কিভাবে সংযুক্ত করব বা আমাদের আধার কার্ডে আমাদের ফটোটি কিভাবে পরিবর্তন করব। তো এক্ষেত্রে বলে রাখি, আধারের কিছু কিছু সার্ভিস আছে যেগুলি কিন্তু আপনি নিজে নিজে কখনোই কারেকশন করতে পারবেন না, আপনাকে আধার সেন্টারে গিয়েই সেই আপডেটগুলি করতে হবে। তো এক্ষেত্রে আপনি হয়তো জানেন না যে আপনার নিয়ারেস্ট বা আপনার বাড়ির আশেপাশে কোথায় আধার কেন্দ্র আছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আমরা কিভাবে আমাদের মোবাইল থেকেই খুঁজে বার করব যে আমাদের এলাকায় কোথায় আধার কেন্দ্র আছে, এবং সেই আধার কেন্দ্রে ফোন করে আধার কেন্দ্রে গিয়ে আমরা কিন্তু আমাদের আধার কার্ডের যে আপডেট, অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে কোনো রকমের আপডেট আমরা কিভাবে করব। তো চলুন দেখে নিই। আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করতে চান বা আপনার আধার কার্ডে ফটো পরিবর্তন করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো আধার কেন্দ্রে গিয়েই সেটি আপডেট করতে হবে। এক্ষেত্রে আপনার এলাকায় কোথায় আধার সেন্টার আছে বা আপনি কোথায় গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত করিয়ে নিতে পারবেন সেটি যদি আপনি জানতে চান, তো সেক্ষেত্রে প্রথমে আপনার মোবাইলে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। এটি হলো আধারের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেই আপনি জেনে নিতে পারবেন যে আপনার এলাকায় কোথায় আধার সেন্টার আছে। তো তার জন্য নিচে দেখুন গেট আধার বলে একটি অপশন আছে, তার নিচে দেখুন একটি অপশন আছে লোকেট অ্যান এনরোলমেন্ট সেন্টার। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। উপরের দিকে দেখুন লেখা আছে লোকেট অ্যান এনরোলমেন্ট অবলিক আপডেট সেন্টার নিয়ার ইউ, এবং নিচের দিকে দেখুন তিনটি অপশন আছে। প্রথম অপশনটি হলো স্টেট, অর্থাৎ রাজ্য। তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। প্রথম অপশনটি দেখুন সিলেক্ট স্টেট। তো এই অপশনে ক্লিক করবেন, এই তালিকা থেকে আপনার রাজ্যের নামটি সিলেক্ট করবেন। তারপর দেখুন ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই অপশনে ক্লিক করে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন সাব ডিস্ট্রিক্ট। তো এই অপশনে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। নিচে দেখুন ভিলেজ অবলিক সিটি অবলিক টাউন। তো এই তালিকা থেকে আপনার গ্রাম বা শহরের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখুন একটি চেকবক্স আছে শো অনলি পার্মানেন্ট সেন্টার্স। তো এই চেকবক্সে ক্লিক করবেন। তারপর নিচের ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি পুট করার পর নিচে দেখুন একটি অপশন আছে লোকেট এ সেন্টার। তো এই অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু পশ্চিমবঙ্গ সিলেক্ট করেছিলাম, তো দেখুন পশ্চিমবঙ্গে নদিয়া জেলার মধ্যে যতগুলি আধার এনরোলমেন্ট সেন্টার আছে তার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বারগুলি কিন্তু এখানে শো করছে। আপনি চাইলেই কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একটি এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডে আপডেট করিয়ে নিতে পারবেন। তারপর নিচে দেখুন পোস্টাল কোড বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তারপর এখানে দেখুন একটি অপশন আছে এন্টার পোস্টাল কোড, অর্থাৎ আপনার এলাকার পিনকোড নাম্বারটি এখানে পুট করে দেবেন। পিনকোড পুট করার পর নিচের চেকবক্স, অর্থাৎ শো অনলি পার্মানেন্ট সেন্টার্স, এই চেকবক্সে ক্লিক করবেন। তারপর নিচের ক্যাপচা কোডটি পুট করার পর নিচে দেখুন একটি অপশন আছে লোকেট এ সেন্টার, এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এলাকায় যতগুলি আধার এনরোলমেন্ট সেন্টার আছে সেগুলির নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার এখানে শো করবে। আপনি চাইলেই যে কোনো একটি এনরোলমেন্ট সেন্টারে ফোন করে নিতে পারেন বা ডাইরেক্ট এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত করে নিতে পারবেন। তারপর নিচে দেখুন সার্চ বক্স বলে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন এন্টার দ্য লোকালিটি নেম, অর্থাৎ এখানে আপনার গ্রাম, শহর বা জেলার নামটি টাইপ করে আপনি কিন্তু সার্চ করতে পারবেন। তো এখানে আমি আমার শহরের নাম টাইপ করে দিয়েছি। তারপর নিচের চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার পর তারপর নিচের ক্যাপচা কোডটি পুট করে দিয়েছি এবং নিচের যে অপশান, অর্থাৎ লোকেট এ সেন্টার, এই অপশনে ক্লিক করছি। তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নদিয়া জেলার চাকদা শহরের মধ্যে যতগুলি আধার এনরোলমেন্ট সেন্টার আছে তার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু এখানে শো করছে। আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করতে চান বা আধার কার্ডের যে কোনো ধরনের আপডেট করতে চান, আপনার এলাকায় কোথায় কোথায় আধার এনরোলমেন্ট সেন্টার আছে আপনি কিন্তু
খুঁজে নিতে পারবেন এবং যে কোনো একটি আধার সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডে আপডেট করিয়ে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।